নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের হুগলির আরামবাগের তিরোল গ্রামে জাগ্রত দেবী খেপাকালীর মন্দিরের ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। হুগলির আরামবাগের তিরোল গ্রামে জাগ্রত দেবী খেপাকালী, খেপা অর্থাৎ মানসিক বিকারগ্রস্ত লোকেদের দেবী সারিয়ে তোলে, তাই দেবীর এই নাম। শুধু আরামবাগ বা জেলা নয়, দেশের বাইরেও বহু ভক্ত মায়ের কাছে ছুটে আসে। দীপান্বিতা কালী পুজোয় দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। ওই দিন দেবীর মাথার মুকুটটি পাল্টানো হয়। তারকেশ্বরে দশঘরার বিশ্বাস পরিবারে দেবী দুর্গার মুকুট বিসর্জনের আগে খুলে রাখা হয় এবং সেই মুকুট নিয়ে আসা হয় দেবীর আদেশে। দেবী সানায়ের সুর খুব প্রিয় বলে আজও কালী পুজোর দিন মন্দির প্রাঙ্গণে বসে নহবত। তিরোল গ্রামের চক্রবর্তী পরিবারের মায়ের সেবায়িতগণ আজও নিষ্ঠার সাথে মায়ের সেবা করেন। এই বিজ্ঞানের যুগেও দেবীর মহিমা দেখে অনেকেই অবাক হয়ে যায়। মানসিক বিকারগ্রস্ত লোক যদি মায়ের পুকুরে স্নান করে মায়ের বালা পরে, মায়ের কৃপায় সে সুস্থ হবেই। স্বয়ং দেবী সারদা তার বৌদিকে নিয়ে এসেছিলেন এবং তার বৌদি রোগমুক্ত ঘটেছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিরোলের বালা গল্পেও দেবীর মাহাত্ম্য লক্ষ্য করা যায়। দেবীর কাছে বাৎসরিক যে পাঠাবলি হয় এক বছর আগে, সেই পাঠাকে একটি বালা পরিয়ে ছেড়ে দেওয়া হয় এবং এক বছর সে নানান জায়গায় ঘুরে বেড়ায়। কালী পুজোর সময় সে পাঠা নিজে থেকেই মন্দিরে ফিরে আসে। বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছে দেবীর ভক্তগণ, তাই আজকের দিনেও বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করে মায়ের মন্দিরে। এই মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে আরামবাগ বা গোঘাট লোকাল ট্রেনে আরামবাগ স্টেশনে নামতে হবে। তিরোলের বাস বা অটোতে খেপাকালীর মন্দিরে যাও বললেই হবে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।